একেবারে 169,000 প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল, বড় সড় ধাক্কা। কোথায় ঘটল, কেন ঘটল, কি জন্য ঘটল, সমস্ত কিছু বলবো। হাইকোর্ট বাতিল করেছে, ডিভিশন বেঞ্চ। আজকে যে খবরটি প্রকাশ পেয়েছে বিশিষ্ট সংবাদপত্রে দেখাচ্ছি, দেখুন খবরে, খবরে প্রকাশ যে ঘটনার সূত্রপাত 2018 সালে, অর্থাৎ দীর্ঘদিন ধরে মামলাটা ঝুলেছিল। গতকাল শুক্রবার 2018 সালের ডিসেম্বরের যে মামলাটা, সেই মামলাটা শুনানি হয়েছে এবং 2018 সালের ডিসেম্বর মাসে 69,000 পদে শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল সরকার। বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, এর মাধ্যমে যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল, 2019 সালে 410,000 জন পরীক্ষা দিয়েছিল। 410,000, মানে সংখ্যাটা প্রচুর। এদের মধ্যে 147,000 জন পরীক্ষাতে পাস করে। উত্তীর্ণদের মধ্যে 110,000 জন আর্থিকভাবে পিছিয়ে পড়া ছিল। এই আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীদের মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হয়নি। এই মেধা তালিকার ভিত্তিতে 69,000 জনকে চাকরি দিয়েছিল, কিন্তু দুর্নীতির অভিযোগ সামনে আসে। জানা যায় যে বিশেষ শ্রেণীর অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও 19,000 জনকে বঞ্চিত করা হয়েছে, মানে সংখ্যাটা নিঃসন্দেহে প্রচুর, 19,000কে বঞ্চিত করেছে। এরপর নিয়োগের স্বচ্ছতা নিয়ে অভিযোগ বঞ্চিত চাকরি প্রার্থীরা আদালতের দ্বারস্থ হয়েছেন। তবে এই ঘটনা কলকাতা হাইকোর্টের নয়, এই ঘটনা ঘটেছে এলাহাবাদ হাইকোর্টে। শুধু যে পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ দুর্নীতি তা নয়, উত্তরপ্রদেশে এই ঘটনা সামনে এসছে, আর এতে ঘুম ছুটেছে। মূলত শিক্ষক নিয়োগ দুর্নীতির অভিযোগে মুখ পুড়েছে সরকারের, উত্তরপ্রদেশ সরকারের। এক ধাক্কায় 69,000 প্রাথমিক শিক্ষকের নিয়োগ বাতিল, এটা বড় সড় ধাক্কা। গত শুক্রবার, অর্থাৎ গতকাল, সরকারকে 3 মাসের মধ্যে স্বচ্ছভাবে নতুন তালিকা প্রকাশের নির্দেশ দিয়েছে এবং সেখানে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া শুরুর পর আর্থিকভাবে পিছিয়ে পড়া শ্রেণীর জন্য বিশেষ সংরক্ষণ আইন চালু হয়েছে, ফলে এই নিয়োগ প্রক্রিয়ায় সেই আইন বলবৎ হবে না, আবার নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। আর একটি মারাত্মক খবর যেটা নিয়োগ দুর্নীতি মামলায় নিয়ে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অমৃতা সিনহার ডিভিশন বেঞ্চের, না সিঙ্গেল বেঞ্চে যে খবরটি এসছে যে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে যোগ্যদের বঞ্চিত করে কম নম্বর পাওয়া প্রার্থীদের চাকরি মিলেছে। বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চেয়েছেন যে আপনাদের দেওয়া তথ্যই বলছে মামলাকারীরা বেশি নম্বর পেয়েও প্যানেলে স্থান পেলেন না, অথচ কম নম্বর পেয়েও একজন চাকরি করছেন, এটা কীভাবে সম্ভব, কীভাবে হতে পারে, এই প্রশ্ন করেছেন। ঘটনার সূত্রপাত এটাও অনেক দিনের আগে, 2010 সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য
আবেদন জানিয়েছিল উত্তর চব্বিশ পরগনা জেলার চাকরি প্রার্থীরা। সেই মতো 2011 সালে লিখিত পরীক্ষা হয়েছিল, পরীক্ষা সে সময় বাতিল হয়ে যায়। পরে 2014 সালের 18 মার্চ পরীক্ষা হয়, 2014 সালের 11 নভেম্বর ইন্টারভিউ শুরু হয়, এবং এই পরীক্ষা নিয়ে একাধিক অভিযোগ প্যানেল প্রকাশ করেনি প্রাথমিক শিক্ষা পর্ষদ বলে অভিযোগ হয়েছিল। 2021 সালের 10 ফেব্রুয়ারি কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপে প্যানেল প্রকাশ করতে বাধ্য হয় পর্ষদ, কিন্তু সেই প্যানেলে নাম না থাকায় আরটিআই করেন চাকরি প্রার্থীরা, এবং আরটিআই মাধ্যমে জানা হয় যে মামলাকারীর প্রাপ্ত নম্বর 28.45, এরপরে ফের হাইকোর্টে মামলা দায়ের হয়। সেখানে বলা হয় যে উত্তর চব্বিশ পরগনার প্রাথমিক শিক্ষা পর্ষদ 26,050 নতুন পদ তৈরি করে, শূন্য পদ তৈরি করে, যার মধ্যে 800 শূন্য পদ ফাঁকা রয়েছে। বিচারপতি মাননীয় রাজশেখর মান্থার নির্দেশ যে 2024 সালের 24 জুন মামলাকারীদের যে আবেদন, তাতে 873 জনের একটি তালিকা প্রকাশের নির্দেশ দেন, এবং তাতে শূন্য পদে নিয়োগের জন্য নির্দেশ দিয়েছিলেন বিচারপতি রাজশেখর মান্থা। মামলাকারী সুমিত মুখার্জির পক্ষের আইনজীবী আশিস কুমার চৌধুরী প্রাথমিক শিক্ষা পর্ষদের 34 নম্বরে প্যানেলের থাকা যে প্রার্থীর প্রাপ্ত নম্বর 28.43 এবং প্যানেলের শেষে নাম থাকা প্রার্থীর প্রাপ্ত নম্বর 11.12, সর্বশেষ তালিকাভুক্ত নাম্বার 7.32, অথচ সুমিত মুখার্জির নাম্বার 28.45 থাকা সত্ত্বেও প্যানেলে তার নাম থাকেনি, নাম পাওয়া যায়নি, তাকে কোনোরকম নিয়োগপত্র দেওয়া হয়নি। বিচারপতি মাননীয় অমৃতা সিনহার এজলাসে এই মামলার শুনানিতে আশিস কুমার চৌধুরী জানান যে একজন চাকরি প্রার্থী 28.45 পেয়েও মেধা তালিকায় স্থান পায়নি, অথচ 11 বা 7 নম্বর পেয়েও মেধা তালিকায় জায়গা মিলেছে, বর্তমানে তারা চাকরিও করছেন। বিচারপতি অমৃতা সিনহা প্রাথমিক শিক্ষা পর্ষদের কাছে জানতে চান যে আপনাদের দেওয়া তথ্যই বলছে মামলাকারী বেশি নম্বর পেয়েও স্থান পেলেন না, অথচ কম নম্বর পেয়েও একজন চাকরি করছেন। আগস্টের মধ্যে প্রাথমিক শিক্ষা পর্ষদকে হলফনামা জমা দিতে বলেছে যে বেশি নম্বর পেয়েও কেন চাকরি পেলেন না, এই প্রশ্নের জবাব অবশ্যই জানাতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। আপনাদের মতামত জানাবেন, দেখতে থাকুন নিমিত্তা দর্শন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।